থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও আজ এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও এখন ভারতে লকডাউন চলছে কিন্তু তার সত্ত্বেও আপনাদেরকে যেতে বাধ্য হতে হয় বিভিন্ন জরুরি পরিষেবা দিতে বা বিভিন্ন জরুরি পরিষেবা নিতে তো আপনি মেডিসিনের জন্য হতে পারে ব্যাংকের কোনো কাজের জন্য হতে পারে বা বেবি ফুডের জন্য হতে পারে আপনাকে যেতে হয় বাইরে আপনি বুঝতে পারেন না আপনার আশেপাশে কোনো করোনা আক্রান্ত রুগী আছে কি না আপনি হয়তো নিজের অজান্তে কোনো করোনা আক্রান্ত রোগীর সাথে কথা বলেন বা বডি কন্ট্যাক্টে এসে যান তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনি যদি একটি অ্যাপ ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনি জানতে পারবেন আপনার আশেপাশের যে মানুষটি আছে তার শরীরে করোনা ভাইরাস আছে কি না তো আপনাদেরকে বলার বিষয় এটাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে যে অ্যাপটি আপনি পেয়ে যাবেন স্টোরে প্লে স্টোর থেকে খুব সহজেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে যে অ্যাপটি দেওয়া হয়েছে সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার আশেপাশে কোনো করোনা আক্রান্ত রুগী আছে কি না যদি কোনো করোনা আক্রান্ত রুগী আপনার আশেপাশে থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফোনে মেসেজ চলে আসবে সরি এখানে একটি নোটিফিকেশন চলে আসবে অ্যাপের মাধ্যমে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজ ভিডিওতে তা নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ তথ্যটি আপনাদের দিয়ে দেবো এবং কিভাবে এই অ্যাপটি কাজ করবে সেটাও আমরা বলে দেবো খুবই কার্যকরী একটি অ্যাপ এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নেবেন তার আগে আপনাদের কাছে একটি কথা বলে রাখি এই ভিডিওটি আমি সম্পূর্ণ কফি রাইট ফ্রি করে দিচ্ছি অর্থা অর্থাৎ আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে সেটা ইউটিউব হতে পারে ফেসবুক হতে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ইউজ করে থাকেন আমার এই ভিডিওটি ডাউনলোড করে তাহলে কিন্তু আপনার কফি রাইট স্ট্রাইক পড়বে না বা কোনো কফি রাইট ক্লেমও আপনার হবে না তাই আপনারা নির্দ্বিধায় এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস বিস্তারিত এবার দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি প্লে স্টোরে প্লে স্টোরে আপনি সার্চ করবেন আরোগ্য সেতু লিখে অ্যাপের স্পেলিংটা দেখে নিন এখানে লেখা আছে ডবল এ আর ও জি ওয়াই এ এ সি টি ইউ এবং এখানে আইকনটাও আপনি দেখতে পাচ্ছেন তো দেখে দেখে এই রকমই অ্যাপ আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে আপনি যে ওপেন অপশনটি দেখতে পাচ্ছেন এই ওপেন অপশনে আপনি ক্লিক করবেন তো নেক্সট দেখুন এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে তো আমার ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে নিলাম নেক্সট নতুন একটি ইন্টারফেসে আমাকে নিয়ে চলে এসছে এখানে দেখুন লেখা আছে ভারতে করোনা ভাইরাস মহামারী রোধ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের রয়েছে আপনি কি কোভিড নাইন্টিন সংক্রমিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন তো আপনি এসেছেন কিনা যদি জানতে চান তাহলে অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করবেন তো নেক্সট এখানে কি লেখা আছে লেখা আছে আরোগ্য সেতু ব্লুটুথ অথবা জিপিএস দ্বারা উৎপাদিত সামাজিক গ্রাফের মাধ্যমে কোভিড নাইন্টিন সংক্রমিত কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ চিহ্নিত করতে পারে অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে আপনি যদি জিপিএস বা ব্লুটুথ অন করে রাখেন তাহলে আপনি জানতে পারবেন যে কোভিড নাইন্টিনে কোনো সংক্রমিত ব্যক্তি আপনার কাছাকাছি আছে কি না তাহলে কিন্তু আপনারা একটি নোটিফিকেশান পেয়ে যাবেন বলা হচ্ছে কেবল অ্যাপ ইনস্টল করুন তারপরে ব্লুটুথ এবং অবস্থান চালু করুন অর্থাৎ জিপিএস সিস্টেমটা আমরা চালু করুন অবস্থান পরিষেবা অর্থাৎ লোকেশান সর্বদা সেট করে রাখুন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বন্ধুদের এবং পরিবারকে আমন্ত্রণ জানান নেক্সট ব্যানারে আমরা চলে আসব। তো নেক্সট ব্যানারে লেখা আছে দেখুন কোভিড নাইন্টিন ইতিবাচক কোনো ব্যক্তি আপনার জ্ঞাত বা জ্ঞাতসারের নিকটবর্তী হলে আপনাকে সতর্ক করা হবে অ্যাপটির সতর্কীকরণ বার্তায় আপনি জানতে পারবেন কিভাবে নিজেকে স্ববিচ্ছিন্ন করতে হবে এবং যদি আপনার দেহে রোগটির লক্ষণগুলি প্রকাশ পায় সেক্ষেত্রে আপনার করণীয় বিধি যা আপনাকে সহায়তা ও সাহায্য করবে এবার আমরা চলে যাব নেক্সট ব্যানারে পরবর্তী ব্যানার অনুযায়ী লেখা আছে আরোগ্য সেতু এই অ্যাপটির সাহায্যে আপনি নিজেকে আপনার পরিবার এবং বন্ধু বন্ধুবান্ধবকে রক্ষা করতে পারেন এবং কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াই করার প্রয়াসে আপনাদের দেশকে সহায়তা করতে পারেন তো আপনি জানতে পারেন অ্যাপের কাজগুলি নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন আছে তো এই রেজিস্ট্রেশন অপশানে আপনি ক্লিক করা মাত্রই অ্যাপ কিছু আপনাদের কাছে থেকে পারমিশান চেয়ে নেবে যেমন ডিভাইস লোকেশান ব্লুটুথ ডেটা শেয়ারিং এগুলো আপনারা পারমিশন দিয়ে দেবেন তো আপনি আমি রাজি এই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্রই এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইছে এখানে কি চাইছে আপনার লোকেশান এরা চেক করতে পারবে তো সেক্ষেত্রে আপনি অ্যালাউ করে দেবেন নেক্সট আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে বলছে তো আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে নিলাম মোবাইল নম্বরটি দেওয়ার পরে আপনার কাছে একটি ওটিপি চলে আসবে এবং তারপরে খুব সহজেই কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এবার দেখুন এখানে আপনি নিজেই চেক করতে পারবেন আপনার করোনা ভাইরাস হয়েছে কিনা বা এরকম কোনো লক্ষণ যদি আপনার শরীরে আসে সেটা আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন সেক্ষেত্রে লেখা আছে দেখুন সম মূল্যায়ন পরীক্ষা তো এই অপশানে আপনারা জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিছু মেসেজের মাধ্যমে আপনার উত্তর দিতে হবে সেই উত্তরগুলো সঠিকভাবে আপনি দেবেন দেওয়ার পরে আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন অর্থাৎ সবশেষে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনার কোনো করোনা ভাইরাসের লক্ষণ আপনার শরীরে আছে কি না বা এই রোগে আপনি আক্রান্ত কিনা সেটা জানতে গেলে কিন্তু আপনাকে নিয়মিত মেসেজ করে যেতে হবে অর্থাৎ এগুলো সিলেক্ট করে যেতে হবে যেমন ধরুন এখানে লেখা আছে আপনার লিঙ্গ কী তো আমি পুরুষ এখানে সিলেক্ট করে নিলাম নেক্সট অপশান আসছে আপনার বয়স কী লিখুন পরপর এরকমভাবে কিন্তু মেসেজ করে আপনাকে যেতে হবে নেক্সট এই অ্যাপের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই এখানে লেখা আছে দেখুন কোভিড নাইন্টিন সহায়তা কেন্দ্র সমূহ অর্থাৎ হেল্পলাইন নাম্বার বিভিন্ন স্টেটের হেল্পলাইন নাম্বার আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন সাথে সাথে আপনি পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ভলেন্টিয়ার নিয়োগের জন্য কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াই করার জন্য যে ভলেন্টিয়ার নিয়োগের কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী যে ফোন নাম্বারের কথা বলেছেন সেই ফোন নাম্বার আপনি পেয়ে যাবেন তো আপনি যদি এখানে ক্লিক করেন তারপরে দেখতে পাবেন বিভিন্ন স্টেটের হেল্পলাইন নাম্বার এখানে শো করছে সেরকমভাবে একটু তলায় স্কল করে আপনি দেখতে পাবেন এখানে ওয়েস্ট বেঙ্গলের ফোন নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই নাম্বারটি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই নাম্বারে আপনি ফোন করে ভলেন্টিয়ার নিয়োগের জন্য আবেদন করতে পারেন তো এই দুটোই হেল্পলাইন নাম্বার আবার এই নাম্বারে ভলেন্টিয়ার নিয়োগের জন্য আপনি ফোনও করতে পারবেন তো এখানে মূল বিষয় এটাই যে আপনার জিপিএস অথবা ব্লুটুথ আপনাকে অন করে রাখতে হবে অন করে রাখার পরে আপনারা ফোনটি নিয়ে যখন বাইরে যাবেন তখন যদি কোনো করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আপনি আসেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি বুঝতে পেরে যাবেন কারণ আপনার এই অ্যাপের মাধ্যমে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন তো গুরুত্বপূর্ণ এই তথ্যটি আপনার জেনে যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওর মাধ্যমে আপনার যদি রকম উপকার এসে থাকে নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী রকম হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া বলে রাখি অন্যকে সাহায্য করার জন্য সকলকে সতর্ক করার জন্য একটিবার এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের মাঝেও শেয়ার করতে পারেন ধন্যবাদ